বলহালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ভিয়েতনামের বাইট্টাজাতর নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। জুলাই 6 তারিখ রবিবার বিয়ালে উপজেলা পরিষদ মিলনায়তনত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছিল শেরিনা খান বাদল। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুস, বলখালী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, বলখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মইনুদ্দিন, আলোচনার পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হলের আতত এসব নারকেল গাছ সারা তুলে দেওয়া হয়। দর্শক আনার এই ভিডিও কিনা আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।